নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কুইক বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, অনেকেই আপনারা লক্ষ্মীর ভাণ্ডার যারা যারা ফর্ম ফিল আপ করেছেন তারা অনেকেই দুশ্চিন্তায় রয়েছেন যে তাদের দ্বিতীয় এসএমএস এবং প্রথম এসএমএস অনেকেরই হয়তো আসেনি। তো বন্ধুরা, আমরা আজকে আমাদের প্রমাণ দেখাবো কতদিন পর আমরা দ্বিতীয় এসএমএস পেয়েছি এবং আপনারা কবে পাবেন বা আপনারা না পেলে কি করবেন, তো বিস্তারিত আপনাদের জানিয়ে দেব। এবং ব্যাংকে যদি আপনার কোনো প্রকার ভুল থাকে আপনাদের সেই ভুলগুলোও জানিয়ে দেব যে কোন ভুলগুলো আপনারা নিজেও ঠিক করে নিতে পারবেন এবং কোন ভুলগুলো আপনারা ঠিক করতে পারবেন না। তো পুরো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতেও গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা প্রথম এসএমএস কিন্তু রিসিভ করেছিলাম 28/8/2021 7:46 AM, অর্থাৎ বন্ধুরা আগস্ট মাসের 28 তারিখে কিন্তু আমরা রিসিভ করেছিলাম। এবং তারপরে বন্ধুরা আমরা কিন্তু অনেক দিন পর্যন্ত অপেক্ষা করেছি এবং দেখতে পাচ্ছেন 13/9/2021 কিন্তু আমাদের দ্বিতীয় এসএমএসটি এসেছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বেনিফিশিয়ারি আইডিও কিন্তু দেওয়া হচ্ছে। আপনার যদি এই দুটোর মধ্যে কোনো একটি এসএমএস আসে এবং সেখানে যদি আপনার অ্যাপ্লিকেশন আইডি এবং বেনিফিশিয়ারি আইডি দুটোই থাকে তাহলে কিন্তু আপনার কোনো প্রকার অসুবিধার হওয়ার কথা নয়। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আগের মাসের 28 তারিখ এবং পরের মাসের 13 তারিখ, প্রায় 12-15 দিন পর কিন্তু এই দ্বিতীয় এসএমএসটি এসেছে। সুতরাং বন্ধুরা, আপনারা যারা ধৈর্য ধরতে পারছেন না অবশ্যই ধৈর্য ধরতে হবে, কারণ বন্ধুরা এখানে আমাদের এলাকাতে অনেকেরই কিন্তু এইরকম 12-15 দিন পর কিন্তু এসএমএস ঢুকতে শুরু করেছে, এমনকি এখনও কিন্তু অনেকের এসএমএস ঢুকেনি। এই দ্বিতীয় এসএমএসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে আপনার বেনিফিশিয়ারি আইডিটা আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা, এরপর আপনাদের বলি যে ব্যাংকে যদি আপনার কোনো প্রকার আধার লিংক করা না থাকে তাহলে কিন্তু সেই ব্যাংকের অ্যাকাউন্টে আপনি টাকা পাবেন না, এবং ব্যাংকের সাথে যদি আপনার ফোন নাম্বার লিংক না করা থাকে তাহলে আপনার ব্যাংকে টাকাটা ঢুকলেও আপনি জানতে পারবেন না, আপনি কিন্তু ব্যাংকের তরফ থেকে কোনো প্রকার মেসেজ পাবেন না। এছাড়াও বন্ধুরা, যে সমস্ত ফিজিক্যাল ব্যাংকগুলো হয় সেই সমস্ত ফিজিক্যাল ব্যাংকের অ্যাকাউন্টেই কিন্তু আপনাকে দিতে হবে। আপনি যদি এয়ারটেল পেমেন্ট ব্যাংক বা পেটিএম পেমেন্ট ব্যাংক বা অন্য কোনো পেমেন্ট ব্যাংক দিয়ে দেন তাহলে কিন্তু সেগুলো অ্যাকসেপ্টেড হবে না। আপনাদেরকে ফিজিক্যাল কোনো ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেলস কিন্তু দিতে হবে, সেখানে আইএফএসসি কোড এবং এমআইসিআর কোড, ব্যাংকের ব্রাঞ্চ, সমস্ত কিছু যাতে লেখা থাকে। তো বন্ধুরা, এই ভুলগুলো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। আপনি যদি এখনও পর্যন্ত ব্যাংকের সাথে আধার লিংক না করে থাকেন ব্যাংকে গিয়ে আপনার আধার কার্ডটি লিংক করে নেবেন যাতে করে আপনার টাকাটা রিসিভ করতে সুবিধা হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতেও দরকারি আপডেটগুলি প্রতিদিন পাওয়ার জন্য।